আচ্ছা, সেলফ জয়েন ইন এসকিউএল সার্ভার, সেলফ জয়েনের নাম শুনছেন আপনারা আগে? জয়ন্ত শুনি নাই সাইদুর ভাই, সেলফ জয়েন শুনি নাই। আচ্ছা ঠিক আছে, পুরো ক্লোজ ফুল আউটার জয়েন জয়ন্ত শুনি নাই। যা শব্দ খসখস শব্দ করতে জানি আসতেছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আগাই। আচ্ছা, জয়েনিং এ টেবল উইথ ইট সেলফ ইজ কল্ড সেলফ জয়েন, নিজের সাথে নিজে জয়েন করা। বুঝতে পারছেন বিষয়টা? একটা টেবিল নিজের সাথে নিজে জয়েন করা, এটাকে বলা হচ্ছে সেলফ জয়েন। সেলফ জয়েন ইজ নট এ ডিফারেন্ট টাইপ অফ জয়েন, এটা আসলে ভিন্ন টাইপের কোনো জয়েন না, বাট যেহেতু এটা নিজের সাথে নিজে জয়েন করতেছে এই জন্য এটাকে সেলফ জয়েন নাম দেওয়া হয়েছে। ইট ক্যান বি ক্লাসিফাইড আন্ডার এনি টাইপ অফ জয়েন, লাইক এখানে ইনার জয়েন, আউটার জয়েন, ক্লোজ জয়েন, এগুলি হইতে পারে। তো আচ্ছা, এইখানে একটা উদাহরণ দেওয়া আছে, উই হ্যাভ সিন জয়েনিং টু ডিফারেন্ট টেবল এমপ্লয়িজ, যেমন টিভিএল এমপ্লয়িজ এন্ড টিভিএল ডিপার্টমেন্ট, দুটা আলাদা টেবিলের মধ্যে জয়েনিং। হ্যাভ ইউ এভার থট এ নিড টু জয়েন এ টেবল উইথ ইট সেলফ, কনসিডার টেবল এমপ্লয়িজ টেবল শোন ভ্যালু। দেখেন আমাদের তো এমপ্লয়ি টেবল আছে, এমপ্লয়ি টেবলের ভ্যালুগুলি হচ্ছে এরকম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, আর হচ্ছে এমপ্লয়ির ম্যানেজার আইডি আছে। তো আমার টেবল হচ্ছে এই যে উপরেরটা, এমপ্লয়ি আইডি, নেম, আর হচ্ছে ম্যানেজার আইডি, ঠিক আছে? তো আমরা এই টেবিলের উপর কোয়েরি করব এবং সেই আউটপুটটা হবে এরকম, যেমন এমপ্লয়ি হচ্ছে মাইক, তার ম্যানেজার হচ্ছে টট। হ্যাঁ, এই যে মাইক, তার ম্যানেজার আইডি তিন, তিন তিন মানে আইডি কার, এই এমপ্লয়ি আইডি তিন হচ্ছে তার, তার নেম হচ্ছে টট। এই যে এখানে চলে আসছে, আবার দেখেন এই যে তার রব, তার ম্যানেজার আইডি হচ্ছে ওয়ান, ওয়ান মানে কে, ওয়ান মানে হচ্ছে মাইক, সে এই যে রবের ম্যানেজার হচ্ছে মাইক, এরকম এরকম আর কি কোয়েরিটা হবে, ঠিক আছে? সো এটার এই কোয়েরির সিনট্যাক্সটা কেমন হবে আমরা একটু সামনের দিকে আগাই। এ ম্যানেজার ইজ অলসো এ এমপ্লয়ি, বোথ দ্য এমপ্লয়ি এন্ড ম্যানেজার রোজ আর প্রেজেন্টেড ইন দ্য সেম টেবিল, একই টেবিলে আছে। হিয়ার উই আর জয়েনিং টিবিএল এমপ্লয়ি উইথ ইটসেলফ, নিজের সাথে নিজের জয়েন হবে ইউজিং ডিফারেন্ট এলএস নেম, কিন্তু এলএস নেমটা হবে আলাদা, ই ফর এমপ্লয়ি অ্যান্ড এম ফর ম্যানেজার। এই যে নিচে দেখেন এক্সাম্পল আছে, ই ফর এমপ্লয়ি আর এম ফর ম্যানেজার, এলএস নেমটা আলাদা হবে। এখানে এলএস নামটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি এখানে টেবিল নেম দিয়ে করতেই পারবেন না, এখানে আপনাকে এলএস নেম ব্যবহার করতেই হবে। উই আর ইউজিং লেফট জয়েন টু গেট দ্য রোজ উইথ ম্যানেজার আইডি নাও, যদি কারো ম্যানেজার আইডি না থাকে তাহলে নাল আসবে, এই জন্য আমরা লেফট জয়েন ব্যবহার করতেছি। ইউ ক্যান সি ইন দ্য আউটপুট টোর্ডস রেকর্ড ইন অলসো রিট্রিভড বাট দ্য ম্যানেজার ইজ নাল, এখানে একজনের ম্যানেজার আইডি নাল আছে, এই যে টোর্ডের ম্যানেজার আইডি নাল আছে, বাট সেটাও আমরা দেখতে চাই, এই কথাটা বলছে। ইফ ইউ রিপ্লেস লেফট জয়েন উইথ ইনার জয়েন ইউ উইল নট গেট টোর্ডস রেকর্ড, যে কথাটা বলছে আমরা যদি লেফট জয়েন এর জায়গায় ইনার জয়েন আমরা ব্যবহার করি তাহলে এই একটা রেকর্ড আমরা দেখতে পারবো না। এই হচ্ছে ব্যাপার। তো এই এই বিষয়টা কি বোঝা যাচ্ছে, মানে রিকোয়ারমেন্টসটা কি, এটা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যালো, সমস্যা নাই, মানে সমস্যা তো নাই, রিকোয়ারমেন্টসটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা ইয়াতে যাই, আমরা কোয়েরি এডিটরে যাই, এসকিউএল এ যাই, নতুন কোয়েরি এডিটর নেই। টিবিএল এমপ্লয়ি আমাদের একটা টেবিল আছে এখানে দেখেন। আচ্ছা, আমাদের টেবিলে তো আবার ম্যানেজার নাই, টিবিএল পার্সনে আছে কিনা, ডিপার্টমেন্ট দিয়ে দেন, ডেজিগনেশন নাই আর কি। হ্যাঁ, ডেজিগনেশনটা নাই, না থাকলে লাগাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, এখানেও নাই, যাই হোক আমরা একটা অ্যাড করে দিই,
employee table. Designer. Manager ID. Manager ID হচ্ছে integer. Save দিয়ে দিলাম. Refresh দিয়ে দেই. জিমেইল এমপ্লয়ি তাহলে কিছু ডাটা দিয়ে দেই. ম্যানেজার আইডি নাও যেমন এক তার ম্যানেজার কে আমরা নিচ থেকে আসি সাপোজ তার ম্যানেজার হচ্ছে নয় বা এই সাত দেই তার ম্যানেজার হচ্ছে সাত তারও ম্যানেজার হচ্ছে সাত তারও ম্যানেজার হচ্ছে সাত এরকম তো সাত যে তার ম্যানেজার হচ্ছে তাপস চার চার এই চার আর এদের ম্যানেজার হচ্ছে সাপোজ ওয়ান আর ওয়ান এর কোনো ম্যানেজার নাই ঠিক আছে আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম আমার ডাটা কিন্তু চলে আসছে তো এখানে কার ম্যানেজার কে এটা আমাকে এখানে দেখাইতে হবে ঠিক আছে এই প্রথমে যে এমপ্লয়ি টেবিলটা আছে এটা হচ্ছে এমপ্লয়ি টেবিল এটারে ধরলাম আমরা এমপ্লয়ি টেবিল ইনার জয়েন না এখানে আমরা দেবো লেফট জয়েন লেফট জয়েন লেফট জয়েন তাহলে না হলে একজন বাদ পড়ে যাবে এরপরে আবার হচ্ছে সেম টেবিলেই কিন্তু দেখেন সে হচ্ছে ম্যানেজার এম তো এখানে একটা অন কন্ডিশন হবে সাজিয়ে দেই ই ডট ম্যানেজার আইডি হ্যাঁ equals to m dot manager id so manager id টা সাজেশনে আসতেছে না কারণ হচ্ছে এটা পরে আমরা এড করছি এজন্য আসতেছে না তো যাই হোক এইখানে আমরা ই দিয়ে দেই ই ডট আইডি এজন্য এরর আসতেছে ই ডট নেম ই ডট ম্যানেজার আইডি ই ডট ম্যানেজার আইডি m dot name তো ম্যানেজার আইডিটা আমি এক্সট্রা দিছি দরকার নাই দরকার নাই আমরা এটা দেব ম্যানেজার নেম আর এটা হচ্ছে এমপ্লয়ি নেম এমপ্লয়ি নেম যাতে করে বোঝা যায় তো একটু দেখেন আউটপুটের দিকে সরি আমরা মনে হয় ভুল করছি জয়েনিংটা জর্জ ম্যানেজার আইডি সাথে হচ্ছে এম ডট আইডি এবার দেখেন আমাদের দেখেন দশটাই কিন্তু রোজ ছিল
আরেকবার দেখি ডাটাগুলি। এমপ্লয়ি আমার এই 10টাই ডাটা ছিল, আমার আমার এখানে কিন্তু জয়েনিং এর পর 10টাই ডাটা আছে, 10টাই ডাটা আছে। তো এখানে কার ম্যানেজার কে আমরা কিন্তু যেভাবে দিয়ে আসছি, এই যে এখানে যেমন এই যে পরিযোগ পরিমল, পরিমলের ম্যানেজার কে, পরিমলের ম্যানেজার সাত, সাত মানে হচ্ছে শিবু, পরিমলের ম্যানেজার হচ্ছে শিবু। ভাই আপনি ভাই ঠিকই দেন ভাই, ভাই তাই নাকি কমন পড়ছে? হ্যাঁ আমার মানে শিবু তাই কমন পড়ছে। আচ্ছা ঠিক আছে, তো এই যে দেখেন এই যে পরিমল শিপলো আসছে, আসাদুজ্জামান আসছে শিপলো, শান্ত শিপ, ঠিক আছে। তো আমরা এক্সপেক্টেড রেজাল্ট পাইছি। এরপরে হচ্ছে এই যে শিপলো, তার তার ম্যানেজার হচ্ছে ফোর, ফোর মানে হচ্ছে কে, আসাদ। সো এই এই তিনজনের হচ্ছে ফোর, এই তিনজনের আসাদ। তো আমরা একটু রেজাল্ট দেখি, এই তিনজনের আসাদ, সো তিনজনের আসাদ আসছে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে এদের হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ান মানে হচ্ছে এই যে পিটার পার্কার। তো এদেরটা দেখেন, এই যে পিটার পার্কার আছে, আর এই পিটার পার্কার তার কোনো ম্যানেজার নাই, এই যে উপরে নাও দেওয়া আছে তার জন্য। তো এখানে যেটা হয়েছে, আমরা জয়েন জয়েনটা যে করছি এমপ্লয়ি টেবিলের যে ম্যানেজার আইডি সেটার সাথে জয়েন করছি ম্যানেজার টেবিলের আইডির সাথে, এটা হচ্ছে আমার ম্যানেজার টেবিল, এটা হচ্ছে এমপ্লয়ি টেবিল, এই আর কিছু না। সো আমরা জাস্ট রিপ্লেস করছি কি, আমরা এই যে কোয়েরিটার দিকে তাকাই, সরি আমি শর্ট করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ম্যানেজার আমরা শুধু চেঞ্জ করছি, এই যে ম্যানেজার আইডি আছে, এই ম্যানেজার আইডির জায়গায় এমপ্লয়ির নামটা বসাই দিচ্ছি, আর কিছু না। এমপ্লয়ির নামটা কি এখানে, এই যে জাস্ট ম্যানেজার নেই বা এমপ্লয়ি নেই, এই আইডির নাম হচ্ছে এটা, এই কাজটাই আমরা করছি, আর কিচ্ছু না এখানে, এমন কমপ্লিকেটেড কিছু না। অনেক সময় তারা ওরার সময় এই যে জয়েনিং এর এখানে কন্ডিশনে যদি একটু এদিক সেদিক হয় তাহলে আবার চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে আমার সেলফ জয়েনিং, এই বিষয়টা কি বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না না ভাই কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, তো ইনার সেলফ ভাই, হ্যাঁ বলেন 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 শুনতেছি। আচ্ছা ওইখানে যে ম্যানেজার আইডি বলছিলেন, ওই যে কোশ্চেন একটুখানি আছে যে ম্যানেজার আইডি এবং আইডি এইটা যে সেম, এইটা বুঝবো কি করে, এটা মানে এটা এটা বুঝলাম কেমন করে? এটা কি আমি বুঝি নাই, জাস্ট দেখে নাকি না, এটা আগে থেকে জানা আছে? আপনি তো কথায় বললেন তাই বুঝলাম, কিন্তু কলামের মধ্যে সেম সেম ভ্যালু থাকলে যে তারা সেম, এটা কি বোঝা যায়, এটা কি হয় নাকি? মানে আপনি বুঝতে পারছেন কোশ্চেনটা না? কোশ্চেনটা কি আপনার টেবিলটা দেখে আমি কি করে বুঝবো যে আইডি আর ম্যানেজার আইডি সেম? আইডি আর ম্যানেজার আইডি সেম না তো, নাকি দেখে ধরে নিচ্ছি আইডি আর, না না এটা ধরাধরি কিছু নাই তো, আইডি আর ম্যানেজার আইডি তো সেম না। যেমন আপনি এই টেবিলটা কনসিডার করেন, এই যে এই টেবিলটা কনসিডার করেন, তো এখানে দেখেন প্রথমে হচ্ছে আইডি, এই আইডি মানে হচ্ছে এমপ্লয়ি আইডি, ঠিক আছে। হ্যাঁ তারপরে এটা হচ্ছে এমপ্লয়ি নেম, এই এইখানে যে আইডি ম্যানেজার আইডি, ম্যানেজার আইডি কার ম্যানেজার, এই এমপ্লয়ির ম্যানেজার, এই এমপ্লয়ির ম্যানেজার, তার ম্যানেজার হচ্ছে ওয়ান। সেইটা বুঝলাম, সেইটা বুঝলাম কেমন করে, এটা তো অন্য কোন ম্যানেজারও হইতে পারে। এই যে ম্যানেজার আইডি দেওয়া আছে আমার টেবিলের স্ট্রাকচার তো এটা, এই যে ম্যানেজার আইডি, এখানে শুধু ম্যানেজারদের আইডিই বসবে, আর কারো আইডি বসবে না, ঠিক আছে।
আর ম্যানেজার কে? সেও একজন এমপ্লয়ি একটা কোম্পানির, সবাই তো এমপ্লয়ি, ম্যানেজারও এমপ্লয়ি বা তার আন্ডারে যে কাজ করে সেও এমপ্লয়ি, তাই না? তো টেবিলের স্ট্রাকচারটা এরকম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু রিয়েল লাইফে কিন্তু স্ট্রাকচারটা এরকমই হয়। আমাদের যে এইচআর এর যে টেবিল আছে এমপ্লয়ি টেবিল, এইচআর এর এমপ্লয়ি টেবিলের স্ট্রাকচার কিন্তু হুবহু সেম। হ্যাঁ, এটাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টেবিল ডিজাইন এইচআর এর জন্য। এমপ্লয়ি টেবিলের ডিজাইনটা এরকম, অন্যভাবে কেউ যদি করে করতে পারে কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এটাই হচ্ছে একদম মোস্ট এফিশিয়েন্ট একটা টেবিল ডিজাইন এইটা। তো এইখানে ম্যানেজার আইডি মানে এখানে ম্যানেজারদের আইডিই বসবে, আর এখানে হচ্ছে আইডি এমপ্লয়ীদের আইডি। আর এখানে এই এটা বোঝানোই হচ্ছে যে এখানে আসলে তার ম্যানেজার কি, সেটা বুঝতে হইলে আপনাকে এই আইডিটা দিয়ে সার্চ করতে হবে তার নামটা। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু তাই হয়েছে, এখানে এই আইডির পরিবর্তে নাম বসিয়ে দিছি আমরা, জাস্ট আমরা আইডির পরিবর্তে নাম বসিয়ে দিছি। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। হ্যাঁ, অ্যাডভান্স। আর এখানে যেটা হচ্ছে ইনার্ট সেলফ জয়েন টেবিল এমপ্লয়ি টেবিল, আমরা এখানে হচ্ছে ইনার্ট জয়েনটা দেখানো হয়েছে, যে আমরা যেটা করছি আমাদেরটা অ্যাকচুয়ালি লেফট জয়েন। তো এখানে প্রথম দেখানো হয়েছে ইনার্ট জয়েন, আর আমরা যদি এটা ইনার্ট জয়েন করি তাইলে আমার এই যে একটা রো কমে যাবে। ঠিক আছে, লেফট আছে, আমি ইনার করি, এই যে একটা কমে গেছে। ইনার মানে তো দুই সাইড আমার ম্যাচিং থাকতে হবে, এজন্য যেহেতু এটা ম্যাচিং নাই এজন্য দেখাচ্ছে না। আর নিচেরটা হচ্ছে ক্রস জয়েন, তো ক্রস জয়েন তো বুঝেনি মাল্টিপ্লাই হবে সব ডাটা, হ্যাঁ সব আরো বেশি আসবে। আর ক্রস জয়েন এর ক্ষেত্রে এই অন কন্ডিশন হচ্ছে লাগবে না আর কি, অন কন্ডিশন প্রয়োজন নেই। মাল্টিপল হয়ে 10 10 100 হয়ে গেছে। তো ক্রস জয়েন্টার এখানে আসলে ব্যবহার নাই, এই জায়গায় এখানে লেফট জয়েন্টাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তো এই হলো আমাদের সেলফ জয়েন আর কি। তো সেলফ জয়েন্টার সম্বন্ধে আশা করি বোঝা গেছে, কারো কোনো কনফিউশন আছে সেলফ জয়েন্ট নিয়ে? না আচ্ছা, না 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 বুঝা গেছে। ঠিক আছে, আমরা নেক্সটে যাই।